আসসালামু আলাইকুম পিওবি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আমরা শিখব গুরুত্বপূর্ণ আরবি ভাষা আমরা যারা নতুন তাদের জন্য খুবই প্রয়োজনীয় প্রথমে আরবি এডিটে নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখতে শুরু করা যাক মদিনা হচ্ছে আজকে আমি শহরে যাব আজকে আমি শহরে যাবো আরবি তো বলে রু মদিনা এখানে তো হচ্ছে আজ আনা এর তো হচ্ছে আমি আলিয়ম আনা তো হচ্ছে আজ আমি রু এর তো হচ্ছে যাওয়া যাবো মদিনা এর তো হচ্ছে শহর রু মদিনা শহরে যাব। তাহলে আমরা শিখলাম আলিওম আনারু মদিনা এর তো আজকে আমি শহরে যাব হচ্ছে একটু শিখতে চাই একটু শিখতে চাই আরবি তো বলে সাইয়া তালিম এখানে এবওয়া বা সাই হচ্ছে একটু তালিম তালি হচ্ছে শিখানো বা বুঝিয়ে দেওয়া তাহলে আমরা শিখলাম এবিম তালি তে একটু শিখতে চাই বা আমরাও বলতে পারি রিদ সাইয়া তালিম এর একটু শিখতে চাই রিদ এর হচ্ছে সাওয়া মিতা অর্থ হচ্ছে কাজ কখন শুরু হবে কাজ কখন শুরু হবে তো বলে মিতা সুগুল এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে এবদা অর্থ হচ্ছে শুরু করা মিতা এবদা কখন শুরু করবে সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম মিতা এবদার সুগুল অর্থ হচ্ছে কাজ কখন শুরু হবে বা কাজ কখন শুরু করবে হুয়া মাহতারাম নফর অর্থ হচ্ছে সে সম্মানিত লোক সে সম্মানিত লোক আরবিতে বলে হুয়া মহতারাম নফর এখানে হুয়া হচ্ছে সে বা তিনি মহতেরাম বা এহতেরাম এর তে সম্মান দেওয়া বা সম্মানিত নফর লোক তাহলে আমরা শিখলাম হুয়া মাহতারাম নফর বা হুয়া এহতেরাম নফর এর হচ্ছে সে সম্মানিত লোক গির গিরগির মাইসির হচ্ছে এখানে বেশি কথা বলা উচিত না এখানে বেশি কথা বলা উচিত না আরবিতে বলে হিনি গিরগির মাইসির একানে হিনি এর তুচ্ছে এখানে হিনি বা হেনা বা হোনা এড় তুইছে এখানে গির গির এড় বক বক করা বা বেশি কথা বলা মাইসি রেট উচিত না তাহলে আমরা শিখলাম হিনি গির গির মাইসি রেট তুচ্ছে এখানে বেশি কথা বলা উচিত না সাক্কার বাপ এর দরজা বন্ধ করো দরজা বন্ধ করো আর্মিতে বলে শাকার বাপ এখানে সাক্কার তুচ্ছে বন্ধ করা বাপ এড় তুচ্ছে দরজা তাহলে আমরা শিখলাম সাক্ষার বা বর্থ হচ্ছে দরজা বন্ধ করো আতিনি সাঁই হালি বেদুই নের্থ হচ্ছে আমাকে দুধ চার দিন শিনি সারা আমাকে দু চার দিন চিনি সারা আর ভিতে বলে আতিনি সাই হালে বেদুইন এখানে হাতি নিয়ে আমাকে দিন সাই অর্থ হচ্ছে সাঁ হালি বের দুধ সাই হালি ব্যর্থ হচ্ছে দুধ বেদুইন বা বেদুই নের্থচ্ছে সারা শুক্কর বেদুন শিনি সারা তাহলে আমরা শিখলাম আতিনি শাহী হালিফ বে দুই নিয়ে আমাকে দু চার দিন সিনিসারা। সারা সাকাল লাম্বা এরতুচ্ছে বাতি অন করো বাতি অন করো আর তো বলে সাকাল লাম্বা সাকাল বা সাকেল এরতুচ্ছে অন করা বা সালু করা লাম্বা এরতুচ্ছে বাতি তাহলে আমি শিখলাম সাকাল লাম্বা এরতুচ্ছে বাতি অন করো বা বাতি সালু করো মুখায়ফ মু সুগুল এসি কাজ করে না এসি কাজ করে না আরবিতে বলে মুকায়েফ মু সুগুল এখানে মুকায়েফ এর তুলছে এসি মু এড় তুচ্ছে না সুগুল এর তুচ্ছে কাজ মু সুগুল কাজ করে না তাহলে আমরা শিখলাম মুকায়েফ মু সুগুল এর তুচ্ছে এসি কাজ করে না বা আমরা ও বলতে পারি মুকায়েফ মাফি সাকেল এর তুচ্ছে এসি অন নাই বা এসি অন করে না বা এসি চালু হয় না হাদা মু জেন এর তুচ্ছে এটা ভালো না এটা ভালো না আরবিতে বলে হাদা মু জেন এখানে হাত আর তুচ্ছে এটা মু আর না জে নের তুচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম হাদা মু জে নের এটা ভালো না বা হাদা মাফি কয়েস এর এটা ভালো না এস হাত আর এটা কি এটা কি আরবিতে বলে এস হাদা এস আর কি হাদা আর তুচ্ছে এটা তাহলে আমরা শিখলাম এস হাদা আর এটা কি হাদা সামান জে নের তুচ্ছে এই মালটি ভালো এই মালটি ভালো আরবিতে বলে হাদার সামান জেন এখানে হাত এর এটা সামান এর থেকে মালপত্র জেন বা তুচ্ছে ভালো বা কয়েস এর তে ভালো তাহলে আমরা শিখলাম হাত আর তুচ্ছে এই মালটি ভালো বা সামান কয়েস এই মালটি ভালো হার জিয়াদা মুকায়েব সাক্ষার এর গরম বেশি এসি বন্ধ গরম বেশি এসি বন্ধ আরবিতে বলে হার জিয়াদা মুকায়েব সাক্ষার এখানে হাড় হচ্ছে গরম জিয়া দা হচ্ছে বেশি বা অতিরিক্ত হার জিয়া দা অতিরিক্ত গরম বা বেশি গরম মোকায়েব এর তে এসি সাক্ষার এর বন্ধ মোকায়েব সাক্কার এসি বন্ধ তাহলে আমরা শিখলাম হার জিয়াদা মোকায়েব সাক্কার এর তে গরম বেশি এসি বন্ধ কুল্লু সাই কাল্লি ফোক এর সব কিছু উপরে রাখো সব কিছু উপরে রাখো আরবিতে বলে কুল্লু সাই কাল্লি ফোক এখানে কুল্লু সব সব সাই হচ্ছে কিছু কুল্লু সাই সব কিছু বা পতি কিছু হচ্ছে রাখ বা ফোক উপরে কাল্লি ফোক উপরে রাখো তাহলে আমরা শিখলাম কুল্লু সাই কাল্লি ফোক এর্তচ্ছে সব কিছু উপরে রাখো বা আমরাও বলতে পারি কুল্লু সাই রাকিব ফোক এর হচ্ছে সব কিছু উপরে রাখো রাকিব অর্থ হচ্ছে রাকা বা রাখুন সুনফি ফি দা খেল হচ্ছে ভিতরে কি আছে। ভিতরে কি আছে আরভিতে বলে শুনো ফি দাখিল এখানে শুনো এর থেকে কি বাইয়েস এস এরত কি ফি এর আছে আসে দাখেল এর তে ভিতর বা ভিতরে বা জুয়া এর হচ্ছে ভিতরে তাহলে আমি শিখলাম শুনো ফি দাখল এর তে ভিতরে কি আছে বা এস ফি জুয়া এর তে ভিতরে কি আছে লেস কি জব কালাম এর তে কেন মিথ্যা কথা বলো কেন মিথ্যা কথা বলো আরবিতে বলে লেস কি জব কালাম এখানে লেস এর্ত হচ্ছে কেন বা কেন কি মিথ্যা বলা কি জব বা কেজাব বা কাজ তো হচ্ছে মিথ্যা বলা তিনটে সঠিক কেউ কি জব বলে কেউ কেচ কেউ কাজ এর তো মিথ্যা বলা কালাম এর্ত কথা তাহলে আমরা শিখলাম লেস কি জব কালাম এর কেন মিথ্যা কথা বলো বা লেস কেচ কালাম কেন মিথ্যা কথা বলো ইনতা গালি হচ্ছে তুমি দামি দামিলুক তুমি দামি দামিলুক আরবিতে বলে ইনতা গালি নফর এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি গালি অর্থ হচ্ছে দামি ইনতা গালি তুমি দামি নফর অর্থ হচ্ছে লুক গালি নফর দামি লুক তাহলে আমরা শিখলাম ইনতা গালি নফর অর্থ হচ্ছে তুমি দামি লুক সুগুল মজবুত অর্থ হচ্ছে কাজ ঠিক আছে কাজ ঠিক আছে বা কাজ শক্ত আরবিতে বলে সুগুল মজবুত সুগুল অর্থ হচ্ছে কাজ মজবুত অর্থ হচ্ছে ঠিক আছে বা শক্ত তাহলে আমরা শিখলাম সুগুল মজবুত অর্থ হচ্ছে কাজ ঠিক আছে বা কাজ ওকে হিনি ফি খাইয়াত এর্থে এখানে দর্জি দোকান আছে এখানে দর্জি দোকান আছে আরবিতে বলে হিনি ফি এখানে বাহেনা বা হুনা এর্থি এখানে আসে খাইয়াত এর্থ দর্জি তাহলে আমরা শিখলাম হিনি ফি কাইয়াত এরথ হচ্ছে এখানে দর্জি দোকান আছে সাইয়া গিদ্দাম এর থেকে একটু সামনে একটু সামনে আরবিতে বলে সইয়া গিদ্দাম সোয়াইয়া অর্থ হচ্ছে একটু বা কিছু বা অল্প গিদ্দা মেটতে হচ্ছে সামনে তাহলে আমরা শিখলাম সোয়াইয়া গিদ্দা মেটতে হচ্ছে একটু সামনে ওয়েন সিল্লাম এর হচ্ছে সিঁড়ি কুতায় সিঁড়ি কুতায় আরবিতে বলে ওয়েন শিললাম এখানে ওয়ায়ন এর ধরছে কুতায় শিললাম মেরতে হচ্ছে সিঁড়ি তাহলে আমরা শিখলাম ওয়েন সিল্লা এর হচ্ছে সিঁড়ি কুতায় কাল্লি তাহাত এরত হচ্ছে নিচে রাখো নিচে রাখো আরবিতে বলে কাল্লি তাহাত কাল্লি হচ্ছে তাক বা রাখ তাহা হচ্ছে নিষে তাহলে আমরা শিখলাম কাললি তাহা বা রাকিব তাহা হচ্ছে তেরিসে রাখুন রাখি রাখা বা রাখুন বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুতো আবেশ